মানে আমেরিকার একজন রাষ্ট্রদূত হামলার শিকার হন এবং সেই ঘটনার তদন্ত এবং বিচার নিয়ে অবিশ্বাস্য টালবাহানা চলছে। নাজবুল আলম ভাই এবার সোজা ভাঙা নিছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে। আমাকেও অ্যাকশনে দিতে হবে, যেমন কুকুর তেমন কুকুর, আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বলেছে ছাত্রলীগ নেতা। তা না হলে তারপরে দ্বিতীয়বারের মতো আবারও হামলা হবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। দর্শক, থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে যাচ্ছে। দিন যতই গড়াচ্ছে দেশের ভয়াবহ পরিস্থিতি তা আরও বেড়েই যাচ্ছে। দর্শক, থাম্বনেলে যে বিষয়টি উল্লেখ দেখেছেন ঠিক এখানেই সেই বিষয়ে দেখবেন, আর এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামতটা তুলে ধরার চেষ্টা করবেন। দর্শক শ্রোতা বন্ধুরা, কেন বলছি আপনাদের নিজস্ব মতামতটা তুলে ধরতে, আপনাদের একটা মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আর কথা বাড়াবো না, এ বিষয়ে বিস্তারিত দেখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। অবশ্যই আশা করি আপনারা এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো কথা বলাবো না আর, চলুন স্ক্রিনে। মানে আমেরিকার একজন রাষ্ট্রদূত হামলার শিকার হন এবং সেই ঘটনার তদন্ত এবং বিচার নিয়ে অবিশ্বাস্য টালবাহানা চলল বছরের পর বছর। নানা রকমভাবে, মানে স্বাভাবিকভাবে যেটা হয়, বাদী হয়ে মামলা করেছিলেন জনাব মজুমদার, কিন্তু সেই মামলাটাকেও তদন্তে পুলিশ যেসব টিপিক্যাল ফাজলামো করে এদেশে, ঠিক একই ফাজলামো চলছিল। আজ দেখলাম সেটার একটা সম্পূরক চার্জশিট তারা জমা দিয়েছে। মানে অবিশ্বাস্য ফাজলামো শব্দটাই ব্যবহার করছে, এগুলো তদন্ত তদন্ত নয়, এগুলো ফাজলামো, এবং সরকারি ফাজলামোটা করে যাচ্ছে। মানে এখানকার একজন আসামির কথা শুনলে আমাদের কাছে অবাক লাগবে, কিন্তু এটা সত্য। মানে তদন্তের নামে এদেশে কি হয় এটা আমরা যেমন জানি, এটা সরকার এখন গায়ে পড়ে আমেরিকানদেরকে আরও ঘাট ধরে দেখাচ্ছে। আমি সেই তদন্তের ফলাফলে আসবো, সেই আসামির কথা বলবো। তার আগে প্রাথমিক যে তদন্ত হয়েছিল সেটার অভিযোগপত্রে কি লেখা হয়েছিল আমি একটু পড়ি, এটা খুব জরুরি। চার্জশিটে বলা হয়েছিল প্রথম, এটা হলো প্রথম যে চার্জশিট হয়েছিল 2021 সালের 5 মার্চ। 2018 সালের 4 আগস্ট রাতে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাসায় নৈশভোজের দাওয়াতে গিয়ে মার্শাবার নিকাটে হামলা শিকার হন। ওই রাতে নৈশভোজের নামে তিনি গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন সহ আরও কয়েকজনের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্র করেছিলেন বলে খবর পায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আনুমানিক রাত 11টায় ছাত্রলীগের নাইমুল হাসান ওরফের রাসেলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি দল ইটপাটকেল নিক্ষেপ করে। তারা গাড়ি ধাওয়া করলে রাষ্ট্রদূত চলে যান। এ সময় তার বাড়িতে, মজুমদারের বাড়িতে, ডক্টর মজুমদারের বাড়িতেও করা হয়েছে, তার ছেলে বা অনেকে জীবনাশের হুমকি দেয়, এগুলো আছে। চাষিটা আরও উল্লেখ করা হয়, 2018 সালের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন সরকার বিরোধী কর্মকাণ্ড চালায়। ওই বছরের 4 আগস্ট রাতে ডক্টর কামাল হোসেন কয়েকজন মিলের সুজন সম্পাদক ডক্টর বজিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাসায় নৈশভোজ হয়। তারপরে বলছে ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর কামাল হোসেন বিভিন্ন সময় সরকারের নানামুখী কঠোর সমালোচনা করে থাকেন। তারা বিদেশি বিদেশি গণমাধ্যম সংস্থার কাছে সরকার বিরোধী বিরূপ মন্তব্য করে থাকেন বলে তদন্ত কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেছেন। মানে কিছু মানুষকে অপরাধী করেছে, কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করুন, তৈরি হচ্ছে জায়েজ করার, উনি তো সরকার বিরোধী করছে, তাই তারা উত্তেজিত হয়ে এই কাজটা করেছে। শেষ পর্যন্ত কিছু আওয়ামী লীগের লোকজনের নাম ওই চার্জশিটে দেওয়া হয়েছিল। আমরা একটু অন্যভাবে চিন্তা করি তো, 18 সালের আগে বা 14 সালের আগে ভারতের লোকজন তো, ভারতের এম্বাসির লোকজন বা ভারত সরকার তো, ভাই এবার সোজা ভাঙা নিছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে। এমনকি তিনি যেভাবে আলটিমেটাম দিয়ে বক্তব্য দিছেন, এরপরে উনি তো আমার ধারণা যে আমেরিকার ভিসা স্যাংশন খাইলেও খাইতে পারে, নাও খাইতে পারে, আই ডোন্ট নো, বাট নিশ্চয়ই বিষয়টা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে যাবে। ঘটনা কি দেখেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজের দেশ আমেরিকাতেই ফিরে যেতে বলছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। গতকালকে সন্ধ্যা 6:40 তিনি তার ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস নিয়ে তোলপাড়। স্ট্যাটাসে নাজমুল আলম বলছেন, আপনাদের কর্মকাণ্ডে আমরা গুরুতরভাবে চিন্তিত এবং
আপনারা ইতিমধ্যে বাংলাদেশে আপনাদের সীমাটাও অতিক্রম করেছেন। মনে রাখবেন যে এই সময়টা 1975 কিংবা 71 নয়, এটা 2023। স্ট্রাসের শেষে তিনি যোগ করেন, দয়া করে ইউএসএতে ফিরে যান। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন টালমাটার পরিস্থিতি চলছে, তখনই এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর অনেক জায়গা থেকে অনেক ধরনের বক্তব্য আসা শুরু হয়েছে। দিন শেষে আপনার এই বক্তব্যটা নাজমুল ভাই আসলে কই থেকে দিলেন, সাহসটা কই থেকে আসলো, এটা কিন্তু একটা ধারাবাহিক বক্তব্যেরই অংশ। দেখেন, আমাদের ওবায়দুল কাদের সাহেব ভাই বলছেন যে দেখো বাবা, এইসব নীতি টিতি দিয়ে কোনো লাভ নেই, আমরা পরোয়া করি না। তথ্যমন্ত্রী বলছেন যে এগুলো আপনাদেরটি আপনাদের দেশে ফলান। কৃষিমন্ত্রীর মতন শান্ত মানুষ, আমি আমাদের কৃষিমন্ত্রীকে আপনারা সবাই চিনেন, খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ, তিনিও কিন্তু শক্ত ভাষায় প্রতিহত করছেন। আর মুক্তিযুদ্ধ মন্ত্রী এমনি শরীরে একটু মুক্তিযোদ্ধা যেহেতু একটা ভাবস আছে, সেই ভাবসের ঠেলায় বলছেন আমেরিকা যাইতামই না। এখন আমাদের মন্ত্রী এমপি যারা ঊর্ধ্বতন নেতা নেত্রীরা আছেন, ইভেন আমাদের আরো একজন মন্ত্রী খুবই শান্ত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামান খানও বলেছেন যে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন না ভাইয়া, সুতরাং দিয়াটিয়া লাভ নাই। তো স্বাভাবিকভাবে উত্তরসূরি হিসাবে নাজমুল আলম ভাইও তিনি তার জায়গা থেকে তিনি কিন্তু এই কড়া বক্তব্য দিয়েছেন। তবে আমি জানি না যে তিনি কোথায় আছেন, যতটুকু আমি জানি আমার ভুল হইতে পারে যে তিনি সম্ভবত আমেরিকাতে বসবাস করছেন অথবা যুক্তরাজ্যে, এই দুইটা রাষ্ট্রের কোন একটা অংশে। এখন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দিই যে আপনাদের আশেপাশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কারা খাইছে বা আপনাদের মধ্যে খাইছেন কিনা সেটা বুঝবেন কিভাবে, আসলে আমরা একটু দেখি। আচ্ছা, তিনি কিভাবে বুঝবেন এসব প্রশ্নের উত্তর ঢাকা মার্কিন দূতাবাসের কাছে জানতে চাওয়া হলে দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার তিনি বলছেন, যাদের ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া আমাদের রীতি রয়েছে, তবে এটা সিক্রেটলি। যাদের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভিসা নেই তাদের এই বিষয়ে কোনো তথ্য থাকবে না, তবে ভিসা আবেদন করার পর তারা জানতে পারবেন এই ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। এখানেই খেলাটা। আমাদের প্রধানমন্ত্রীর ছেলে সজীব আজের জয় ভাই তিনি কিন্তু আমেরিকার সিটিজেন, তো বুঝতেই পারছেন যে ভিসা নীতিতে ওনার কোনো কিছুই হবে না। এদিকে ভিসা নীতির আওতায় পড়াদের নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সম্মানিত দর্শক, উনি মার্কিন রাষ্ট্রদূতের উপরে যে হামলা, সে ভয়াবহ হামলার বর্ণনা দিয়েছেন এবং সে হামলার কোনো ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়নি এবং সে হামলা কেন বা কী কারণ হয়েছে সে বিষয়ে তদন্ত নিয়ে অবহেলা এমনটি বলছেন জাহিদ স্যার। জাহিদ স্যারের বক্তব্য সম্পূর্ণ তুলে ধরলাম, তিনি অনেক ব্যাখ্যা সহকারে আলোচনা করেছেন 18 সালের সেই ঘটনাকে কেন্দ্র করে, এবার তিনি পূর্ণাঙ্গ আলোচনা করেছেন সেজন্যই, কেননা বর্তমানে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত পিতা হাসের উপরে একটি অন্যতম আক্রমণ চলছে, সেটি হলো 190 জন বাংলাদেশের বিশিষ্ট নাগরিক তারা কিন্তু ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন এবং তারা লিখিত দরখাস্ত দিয়েছেন পিটার হাসের বক্তব্যের বিরোধিতা করেছেন। আর ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা ইতিমধ্যে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন। একজন আওয়ামী লীগের বিচারপতি মানিক তিনিও এই তাকে দেশ থেকে চলে যেও এবং তাকে বের করে দেওয়ার কথা বলেছেন। আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে, কি হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, রীতিমতো সকলেই অবাক করা তথ্যই দিচ্ছে, আমরা সেই তথ্যগুলো পেয়ে রীতিমতো অবাক হতে যাচ্ছি। আমরা সব বিষয়ে আপডেট জানাবো, সাবস্ক্রাইব করে। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখিয়েছি, এ বিষয়ে আপনারা নিজস্ব মতামতটা তুলে ধরার চেষ্টা করবেন। দর্শক, আমি কেন একটা কথা খেয়াল করেছেন, কেনই বা আপনাদের কাছে নিজস্ব মতামতটা এতবার করে বলে চেলাম আর কমেন্টস করতে বললাম, কারণ একটা মতামত আমাদের কাছে প্রতিটা দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কথা ধরুন, আপনি অনেক সময় ভিডিও চালু রেখে কমেন্টস পড়তে আসেন, আসেন কি না কমেন্টসে লিখে যাবেন। দর্শক, এরকমভাবে আপনারা যদি প্রতিটা কথা এক একটা মতামত দিয়ে যান, অনেক সময় আপনাদের মতামতের পরে আমরা যা অনেকেই যারা ভিডিও তৈরি করি, অনেক সময় দেখি কমেন্টসে যা লেখা হয়, যে বিচার চাওয়া হয়, দেখি অনেক সময় সেই রায় কার্যকর হয়। তো দর্শক, এ বিষয়ে আপনারা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে একটা মতামত পেশ করে যাবেন। আর যারা পরবর্তী নিউজ আপডেট আমাদের চ্যানেলের পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা এখনও লাইক করেনি, লাইক দিয়ে ভাই অবশ্যই, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বুঝতে পারছি, অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। তো আর কথা বলাবো না, এখনকার মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখানে থাকবেন আছেন আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।